নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে মাধ্যমিক পর্ষদের। তো দেখো, আজকে আমি 420 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, তো দেখো ফার্স্ট প্রশ্ন বলেছে যে কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। এর অ্যান্সার হবে বি, এর আছে 10%। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। 2023 সালে যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় দেওয়ার চান্স খুবই বেশি, সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আমি ডিসকাস করেছি। তো দেখো, আমরা পর্ষদের যতগুলো সেট আছে, টোটাল 20 থেকে 21খানা সেট আছে, সম্পূর্ণ সেটগুলো টু দা পয়েন্ট সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করেছে। পুরো চ্যানেল নেই, শুধুমাত্র এসবি একাডেমিক সেন্টার সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট সলভ করে দিচ্ছে আমাদের পর্ষদের টেস্ট পেপার ম্যাথমেটিক্সে। তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ আর বেশি দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, অঙ্কটা আমি কি করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, পেজ নাম্বার 420 নম্বর পেজ, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা কি করে সলভ করেছি। দেখো, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। তো দেখো, মনে করি আসল পি আছে ব্র্যাকেটের মধ্যে এক্স টাকা, মানে ব্র্যাকেটের মধ্যে পি এবং বাইরের দিকে এক্স টাকা, ঠিক আছে। সুদ কি বলেছে, দ্বিগুণ বলেছে 2x টাকা। সুদ সমান সমান কি আছে, আমরা জানি যে সুদ আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে কত বেরোবে, সুদ পেয়ে যাবো। তো সুদ সমান সমান ইন্টারেস্ট সমান সমান কত আছে, এক্স টাকা সময় সমান সমান কত আছে, 10 বছর আছে আমাদের ফর্মুলা, কি আছে আর সমান সমান কি আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t/p। তো দেখো, ইন্টারেস্ট কত আছে, এক্স, এক্স আছে মাল্টিপ্লাই 100/t, এর মান কত আছে 10 আছে এবং পি এর মান কত আছে এক্স আছে। তো বুঝতে পারছো অঙ্কটা কী করে করেছি। তো দেখো, এক্স এক্স কেটে দিয়েছি, 0 0 1টা এখান থেকে কেটে দিয়েছি, আর সমান সমান কত আছে, অর্থাৎ আর সমান সমান 10%। কী হবে, 10%, অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 10%। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, তো দেখো আমাদের পরের অঙ্ক বলেছে রোমান 2 এর অঙ্ক x²-5x+k=12 সমীকরণের বীজদ্বয়ের গুণফল 3 হলে k এর মান কত হবে। তো দেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে টেস্ট পেপার পরীক্ষা আমি মানে টেস্ট পেপারে লক্ষ্য করতে পারছি। তো তোমাদের আমি বারবার করে একই জিনিস বোঝাচ্ছি যে এই সমস্ত অঙ্কগুলো কী করে করতে হয়, ঠিক আছে। তো দেখো, আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে অঙ্কগুলো কী করে সলভ করছি আমরা। তো দেখো, সমীকরণটা কি আছে, x²-5x+k=12, এটা আমাদের কিন্তু সমীকরণ আছে। একটি বীজ আলফা, অপর বীজ কি আছে বিটা আছে, তাই তো। তো দেখো, এখানে কি আছে, x²-5x+k=12। এবার আমি কি করেছি, এই যে 12 আছে মানে x²-5x+k= কি আছে, 12 আছে, তাহলে কি হবে, x²-5x+k-12 হবে সমান সমান কি 0, তাই তো। তার মানে এটা এ, এটা বি, আর টোটাল k-12 এটা কি হবে আমাদের সি হবে, তাই তো। তো দেখো, এটা কেটে দিচ্ছি, নাহলে নোংরা হয়ে যাচ্ছে জায়গাটা। তো তো দেখো, তোমাদের বোঝানোর জন্য যতটা পারি আমি ততটাই হেল্প করার চেষ্টা করছি। তো দেখো, এটা বীজদ্বয়ের গুণফল, ঠিক আছে, এটা মানে k-12/1। তাহলে k-12 এটা আমাদের বীজদ্বয়ের গুণফল, এবং কত বলেছে -3 বলেছে, তাহলে কি আছে, k= কি হবে, -3+12 বিয়োগ করলে কত হবে, -3 থেকে +12 বাদ দিলে k=9 হবে। অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 9, কত হবে, 9 হবে। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমরা মনে করি আমাদের এসবি একাডেমিক সেন্টার 2023 সালের সম্পূর্ণ টেস্ট পেপার সলভ করে দিয়েছে। তো দেখো, তোমরা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। তো দেখো, আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে যে রোমান 3-এর অঙ্ক। তো দেখো, রোমান 3-এর অঙ্ক বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তে PQ ব্যাস এবং PR = RQ হলে কোন RPQ এর মান কত, ঠিক আছে। তো দেখো, এর অ্যান্সার কিন্তু হবে আমাদের D এর অ্যান্সার 45°। অ্যান্সার কি হবে, D এর অ্যান্সার হবে 45°। তো দেখো, অঙ্কটা আমি কী করে সলভ করেছি প্লিজ সেই দিকে তোমরা প্লিজ একটু নজর করো। তো দেখো, এখানে কিন্তু আমরা অঙ্কন করেছি যেখানে আমরা লক্ষ্য করতে পারছি যে ও কেন্দ্র বৃত্তের PQ একটি ব্যাস, এটা কিন্তু আমাদের ব্যাট আছে, ও কেন্দ্র বৃত্তে এটা কিন্তু ও কেন্দ্র আছে, ঠিক আছে, এটা কিন্তু ও কেন্দ্র আছে, ও কেন্দ্র বৃত্তের PQ একটি ব্যাস। এবং এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে PR = PQ, এই যে PR = কি আছে, PQ এটা বলেছে, তাহলে কি আছে, RPQ এর মানটা চেয়েছে, অর্থাৎ RPQ মানে এইটা এইটা এই কোণটার মানটা চেয়েছে। তো দেখো, আমি কী করছি, RPQ = RQP একই ব্যাপার, তো দেখো, তাই তো। তো এটা কিন্তু কোণ হবে, ঠিক আছে। তো দেখো, আমাদের PRQ-র মানটা বের করতে, আমরা তো জানি PRQ-টা কত আছে, 90°, ঠিক আছে। এই যে এইটা এটা কত ডিগ্রি আছে, এটা উপরেরটা 90° আছে, ঠিক আছে। তাহলে কী আছে, দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
যে ত্রিভুজ পি আর কিউব কত আছে 180 ডিগ্রি, তাহলে কি আছে আর পি কিউব সমান 180 ডিগ্রি মাইনাস পি আর কিউব, পি আর কিউবের মান তো আমরা জানি 90 ডিগ্রি, তাই তো? তাহলে কত আছে 180 থেকে 180 থেকে 90 বাদ দিলে কত হয়, 90 আছে, 90 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 90 ডিগ্রি, অর্থাৎ আমরা দেখ 90 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 90 কে 2 দিয়ে ভাগ করলে হবে আমাদের 45 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যে আর পি কিউ অর্থাৎ আর পি কিউ আর পি মানে এই কোণটা, এই কোণটা আর পি কিউ কত আছে আমাদের 45 ডিগ্রি আছে। ঠিক আছে, কি বলছে আশা করি বুঝতে পারছো। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে আর পি কিউব 45 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্সার হবে আমাদের, অ্যান্সার হবে আমাদের তো দেখো ডি এর অ্যান্সার, হ্যাঁ ডি এর অ্যান্সার 45 ডিগ্রি। কী হবে 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, রোমান ফোরের অঙ্ক। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের চার দাগের অঙ্ক, যে সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান সমান যদি 2 হয় তাহলে সাইন 2/7 থিটা প্লাস কোসেক 2/7 থিটা এর মান কত। তো দেখো অঙ্কটা আমি কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এর অ্যান্সার কিন্তু আমাদের 2 হবে। তো দেখো এরকম টাইপের অঙ্ক যতই ঘুরাক, যে সাইন দিক কোসেক দিক বা সেক দিক বা কোয়ার দিক ট্যান দিক যাই দিক কিনা, এর অ্যান্সার কিন্তু 2 হবে, একদম চোখ বন্ধ করে 2 বসিয়ে দেবে। ঠিক আছে, তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি। তো দেখো সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান সমান 2 আছে, এটা আমাদের কিন্তু 1 নং সমীকরণ, তাই তো? অপরদিকে আমরা দেখতে পাচ্ছি এটাকে জাস্ট ঘুরিয়ে দিছি, সাইন থিটা প্লাস কোসেক মানে কি 1/সাইন করেছি, 1/সাইন করেছি। তো দেখো এর লসাগু করেছি, সাইন থিটা লসাগু সাইন সাইন গুণ করলে কি হবে সাইন স্কোয়ার হবে প্লাস 1 হবে সমান সমান 2 হবে, তাই তো? তার মানে কি আছে, তো দেখো আমি কোনাকুনি গুণ করছি, সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান 2 সাইন থিটা, তাহলে কি করছি সাইন স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা ইন্টু সাইন থিটা প্লাস 1। জাস্ট এটাকে আমি মানে ঘুরিয়ে দিয়েছি আর কি, মানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফর্মুলা ফেলার জন্য। এটা ফর্মুলা কি আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে কি হবে এখানে সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে, তাই তো? তো দেখো সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হবে সাইন থিটা সমান সমান 1 হবে। আর আমাদের আমরা জানি এখানে কি বলে দিয়েছে, বলে দিয়েছে যে সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান সমান 2, তাহলে কি আছে সাইন থিটার মান কি আছে, সাইন থিটার মান তো আমরা 1 পেয়েছি, এই যে 1 এখানে আমরা বসিয়ে দিয়েছি, তাহলে কি করছে 1 প্লাস কোসেক থিটা সমান সমান 2 হবে, তাহলে কোসেক থিটা সমান সমান কি হবে 2-1 মানে কি কোসেক থিটা সমান সমান 1 হবে। 2 থেকে 1 বাদ দিলে কত কত হবে 1 হবে। আমাদের অঙ্কটা বলেছে সাইন 2/7 থিটা সাইন থিটা মানে কি সাইন 7 থিটা এবং কোসেক কোসেক 2/7 থিটা। তো দেখো সাইনের মান কত আছে 1, 1 এর মাথায় 7 প্লাস কোসেকের মাথায় কত আছে 1 আছে, 1 এর মাথায় 7, 1কে 7 মানে 7 বার গুণ করলে কত হবে 1 হবে, আবার 1কে 7 বার গুণ করলে 1 হবে, 1+1 মানে কি 2 হবে। তো বুঝতে পারছো আমি কী বলছি, এর অ্যান্সার হবে 2, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2। ঠিক আছে, আমাদের পরের অঙ্ক কী বলেছে, তো দেখো আমাদের পরের অঙ্ক বলেছে রোমান 5 এর অঙ্ক, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মতো সম্পর্ক কি। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে প্রচুর পরিমাণে এই অঙ্কটা আমি করিয়েছি। ঠিক আছে, তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করেছি, আমি একটু আগে মানে সেট 425 নম্বর পেজে এই মানে এই অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি। তো দেখো অঙ্কটা আমি কী করে সলভ করাচ্ছি, তো দেখো তোমাদের অঙ্কটা আমি আরেকবার সলভ করে দিচ্ছি। তো দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাই তো? আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তো আমরা জানি যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছিল আমাদের এ সমান সমান সরি এরকম হবে না, ঘনকের কর্ণের দৈর্ঘ্য ডি দ্বারা প্রকাশ করা হয়েছে, ডি সমান সমান একটু কেটে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু জায়গাটা শর্ট আছে। ঘনকের কর্ণ দৈর্ঘ্য ডি দ্বারা প্রকাশ করা হয়েছে এ রুট 3, ঠিক আছে, মানে বাহু রুট 3। তাহলে ডি সমান সমান কী হবে, ডি সমান সমান হবে আমাদের, তো দেখো এরকম না একটু ঘুরিয়ে দিতে হবে অঙ্কটা, কারণ এর মানটা আমাদের বের করতে হবে। এ রুট 3 যদি হয় তাহলে এ রুট 3 সমান সমান ডি হবে, তাই তো? তাহলে এ সমান সমান কী হবে ডি বাই রুট 3 হবে। বুঝতে পারছো আমি কী বলছি, এরকম হবে। আর ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কী আছে, এস সমান সমান 6a², তাই তো? এটা আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল, বুঝতে পারছো কী বলছি? তো দেখো এস সমান সমান 6 গুণ এর মান কী আছে, এর মান আছে এই যে এইটা ডি বাই রুট 3, ডি বাই রুট 3 এর কী হবে, এর হোল স্কোয়ার হয়ে যাবে, হোল স্কোয়ার যদি হয়ে যায় তাহলে কী হবে এস সমান সমান 6 ডি স্কোয়ার বাই 3 কত হবে, 3 দুগুণী কত হবে 6 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এস সমান সমান 2 ডি এর মাথা এ স্কোয়ার, বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো অঙ্কটার জায়গাটা অনেকটা শর্ট আছে, তো দেখো এখানে আমি করে দিচ্ছি, তার মানে কি 2 দেখো এদিকে আসছে 2 ডি স্কোয়ার সমান সমান যদি এস হয়
তাহলে এস মানে ডি স্কয়ার সমান সমান কি হবে ডি স্কয়ার সমান সমান হবে এস বাই টু হবে ডি স্কয়ার সমান সমান কি হবে তো দেখো একটু কেটে দিচ্ছি জায়গাটা অনেকটা শর্ট হয়ে যাচ্ছে একটু কেটে দিচ্ছি কেটে না দিলে হবে না বোঝাতে পারছি না ঠিক আছে তো দেখো আমি কি করেছিলাম পুরোটাই কেটে দিই না ঝুট ঝামেলার কি আছে আমাদের আমরা পেয়েছিলাম এস সমান সমান টু ডি স্কয়ার এ অব্দি আমরা পেয়েছিলাম এটা জাস্ট ঘুরিয়ে দেবো টু ডি স্কয়ার সমান সমান কি আছে এস আছে তাহলে এ ডি স্কয়ার সমান সমান কি হবে এস বাই টু হবে বুঝতে পারছো আমি কি বলছি ডি স্কয়ার সমান সমান কি হবে এস বাই টু হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছে নেক্সট অঙ্ক আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান সিক্সের অঙ্ক দুই চার তিন পাঁচ চার চার পাঁচ চার ছয় সংখ্যাগুরুর এই যে তথ্যের সংখ্যাগুরু মান কত তো তো দেখো তোমাদের মাথায় রাখতে হবে সংখ্যাগুরু মান বলতে বোঝানো হয়েছে যে সংখ্যাটা সব থেকে বেশি বার আছে তো দেখো এখানে যেটা চার একবার আছে দুবার আছে তিনবার আছে চারবার আছে চার সব থেকে বেশি বার আছে তার জন্য সংখ্যাগুরু মান হবে চার যদি অঙ্কটা বলতে মধ্যমা তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু অন্যভাবে করতে হতো ঠিক আছে তো বুঝতে পারছো আমি কী বলছি অর্থাৎ যে সংখ্যাটা সব থেকে বেশি বার আছে সেই সংখ্যার অ্যান্সার হবে যদি এখানে এখানে অনেকে বলবে যে স্যার এর সব থেকে বেশি তো ছয়টা বড় আছে তার মানে এর অ্যান্সার হওয়া উচিত ছিল ছয় কিন্তু না এরকম টাইপের না ছয় যদি বেশি বার থাকতো তাহলে কিন্তু এর অ্যান্সার হতো সিক্স কিন্তু সব থেকে বেশি বার আছে চার তার জন্য এর অ্যান্সার হবে আমাদের কত চার বুঝতে পারলে পরের অঙ্কটা কী বলেছে আমাদের নেক্সট অঙ্ক তো বুঝতে পারছো আশা করি আমরা সমস্ত অঙ্কগুলো করিয়ে দিয়েছি বাকি যে সেটের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো তো দেখো এরপরে যে সমস্ত অঙ্কগুলো আছে দুই দাগের অঙ্ক তিন দাগের অঙ্ক চার দাগের অঙ্ক বা আমাদের যে বড় প্রশ্নগুলো আছে সেইগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।